আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? এখানে জমি মাপার কাজ চলছে, আপনারা সবাই দেখুন। অনেক মানুষই আছে। আমিন এসছে, এখানে ধান চাষ করা হয়, ধান ভুট্টা চাষ সবকিছু করা হয়। আম গাছ লেগেছে যে, এদের আম তো এবার ধরেনি, তো ভালোই দিচ্ছে আম। আম গাছ, মিষ্টি কুমড়ার গাছ, পেয়ারা চাষ করা হয়। লেবু বাগান আছে এখানে, এখানে জমি মাপার কাজ চলছে। পাইলে ধর করতেছিস, ওইটা সমস্যা নাকি? দেখে ওই যে ওই লেবুর গাছটা আনা সবচেয়ে ভালো। আর ওইটা খুব রস ভালো, লেবুতে আবার লেবু খুব ধরে, ছোটবেলাতেই লেবু ধরে খুব। 12 মাস ক্লাস 10 এবারে দিবো। ওই দিকে একটা বড় লেবু দেখছি, ওই সাইড সুমন।
দিনে মিনিমাম 5 টাকার উপর আইডি করবে, 5 টা আইডি 6 টা আইডি করবে বুঝলি, 6 টা আইডি করলে তো 2 একটা নষ্ট হবে, আইডি করে ইনশাআল্লাহ খাইয়ে দেবো বুঝলি। বাড়ি গেলে কি আর আবার ওইদিকে পাইছে ওইদিকে হলো আর পশু পশু পশুর ওই যা তাই থাকলে পশু কম না তাহলে এই সুযোগের 42 মাত্রা পুলো রান্না করছে মনে হয়, মনে হয় পুলো রান্না করছে ভুট্টা আমাদের। কি লেবুর গাছ গাজা জানিনি লাগায় নাকি গাঁদা গাঁদা গাছ এমনি আর একা একা কোন জায়গায় গেছিলে কালকে? আসিফ ভাইয়ের জয়পুরে কাজ করে, আমাকে বলছে কম্পিউটার কিনতে। কম্পিউটার কিনবো না ল্যাপটপ কিনবো কি? কম্পিউটারই কিনবে বেশি বড়, তাহলে কম্পিউটারই কিনতে হবে। আবার খুবই সার মেদ দাও কদম গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি বাড়ে, দাম তো কম না, দাম বেশি তো ঢেউ বলে সেই দাম বেশি কদম কদম দাম একটু সারা পাইলে ওই গাছালারা খুঁচুড়ি পাইতে নিয়ে যাই আপনার ওই যে ফ্যাক্টরি দেয় ১৩ সাল ১৫ সাল ১৩
ওই দিকে লে জেলান শেখ কি দেখবি বল কথা বলা হয়নি অল্প খালি কথা বলতে হবে নাকি না একটু একটু বলুন এখানে জমি ভাগ হচ্ছে জমি মীমাংসা হচ্ছে কাদের আমাদের আপনাকে একটু দেখায় তাহলে এই জায়গাটা আজকে 1.5 কাঠা একজন কিনছে সে 6 ফুট মানে 1 কাঠায় 6 ফুট এরকম একটা হিসাব করছে হট করে জায়গায় যে 10 কাঠা লেছে সে 6 ফুট পজিশন উল্লেখ করে তাহলে ভবিষ্যতে সাপ ভাই না থাকা অবস্থায় তার ছেলে পিলে এসে বলতে পারে যে ওই জমি তো পর্যন্ত লম্বা করে আর উল্লেখ থাকলে ওইটি বলতে পারবে না বললেও খাটবে যদি বাইরের লোক হলো আমি জোর করতো তার যদি বোন কিছু বলছি বাংলাদেশের কোন আইনে আছে নাকি আমি এখানে জমি বেচবো বুঝছেন মনে করেন আমার মধ্যে থেকে একজন দেখা তারা কথা দিবে আমার মধ্যে থেকে মনে করেন আমার ভাই বা আমার ভাই স্ত্রী কারো বাপের জন্য বেচছেন তুমি আলা লোক এত জমি কেনার লোক কিন না 1 কাঠা 1,80,000 আমাদের মধ্যে এখন যদি লিগাল কথা আজ হোক কাল হোক 10 বছর পরে হোক এই সিস্টেমে কিন্তু জমি তো এখানে পাবে রেস্টির সময় আমাদের কাউকে ডাকিস যেহেতু একটা খোর লোক 500 টাকার জিনিস 10 টাকায় বেচে ফেলবে নিশাখোর লোকের জিনিস নিতে হয় না সে জানি নিতে আমি বলি এখন না ওর দলিলে যদি 200 শতক জমির পরে যদি 30 ফিট পজিশন থাকতো কক দিতে বাধ্য এখন নিয়ম মানে যদি যা হয় শুধু পথ আমরা জানি না 200 শতক জমির পরে 18 ফিট পজিশন দখল করে রাখলে তো হবে না
জমিটা মাই পিছে রাখ লাগলা না আমরা না আমরা একলা লাফি না ঘর করার সময় ঘর করার সময় আমাদের লেগেছে তো ঘর করার সময় বল দেন ঘর করার সময় যখন এই এই শব্দ হবে এত জমি আমার মনে হয় ঘর করার সময় আমাদের জন্য আমাদের লেগেছে এখন আপনার লেওয়া আছে 53 টাকা 18 রূপি হাতে মাইশে লাইফি দিছি মাল ভাই সাথে দেনি হাতে আমরা চিননি মাপের দিন হাতে কি আমার জমি রুকি এখানে একলা একলা বন্ডলি করে আমাদের দেখবে না আপনার উচিত ছিল যে তুই চালাই বোন তুই যে কাজ করেছিস মেলা কিছু বলি কি জানি বলি কি ভুল কথা বলেছিস আমি তো দেখলাম।